একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িলেন। নামাজ শেষে তিনি দাঁড়াইয়া বলিলেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শরীক করার সমান অপরাধ। তিনি তিনবার এই কথা বলিলেন। তারপর এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থ তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো, আল্লাহর প্রতি একনিষ্ঠ হইয়া তাহার সাথে কোনো শরীক না করিয়া। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 2372। মিথ্যা সাক্ষ্যদাতার পদদয় একটুও নড়িবে না, অর্থাৎ কিয়ামতের দিন, যতক্ষণ না আল্লাহ তার জন্য জাহান্নামের ফায়সালা দিবেন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 2373।